সুপ্রিয় ভিউয়ার্স যারা দেশে এবং প্রবাসে আমার ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদের কাছে একটা কথা বলবো সে আলোচনা করব সেটা হলো যে আমরা কিন্তু একটা চিন্তা করি আমাদের সন্তানদের নিয়ে ছেলে মেয়েদের প্রতি প্রতিটা বাবার মায়ের মধ্যে একটা চিন্তাভাব চলে আসে সেটা যখন সন্তানরা বড় হয় লেখাপড়া তাদের কেরিয়ার এবং তাদের ছোটবেলা চিন্তা হয় যে আমার ছেলের মেধা শক্তি বৃদ্ধি এবং এই মেধা শক্তি বৃদ্ধি করতে আমরা অনেক কিছুই কিন্তু পড়ে থাকি কিন্তু আমরা জানি না আমাদের হাতের কাছে কিছু উপাদান আছে সেটা হলো মধুর সঙ্গে কি খেলে শিশুদের বুদ্ধিমত্তা বৃদ্ধি পায় বা বেড়ে যায় সেটা নিয়ে আলোচনা করব। বাচ্চার বয়স অনুপাতে আপনারা ব্যবহার করতে পারবেন এবং সুফলও পাবেন তেমনি এই উপাদান দুটির মধ্যে হচ্ছে একটা হলো মধু আর তার সঙ্গে হলো কালো জিরা বা কালো জিরার তেল এই মধু এবং কালো জিরার তেল আমরা যদি ব্যবহার করি কিভাবে ব্যবহার করব। মধু আমরা ব্যবহার করব। যে বাচ্চার বয়স অনুযায়ী যদি ছোট হয় বা দেখা গেল এক দেড় বছর বয়স সেক্ষেত্রে আমরা দশ থেকে বারো কোটা মধু তার মধ্যে হয়তোবা তিন চার ফোঁটা কালো জিরার তেল একত্রিত করে মিলিয়ে প্রতিদিন যদি আমরা সেই সন্তানকে একবার করে খাওয়াই বেশ কিছু দিন অথবা দেখা যাবে আপনি দু মাস তিন মাস কন্টিনিউ করতে পারেন বাচ্চার স্মৃতিশক্তি বাড়বে আর বুদ্ধিমত্তারও প্রকাশ ঘটবে এবং তার পাশাপাশি শারীরিক যদি দুর্বলতা থাকে সেটাও চলে যাবে এবং স্মৃতিশক্তি চুল ত্বক নখের উপরেও এবং বর্ধনে বাচ্চাদের শারীরিক গ্রোথেও একটা ভালো সুফল দেবে আজকে এই কালোজিরা এবং মধুর যে ব্যবহার এবং বাচ্চাদের বুদ্ধিমত্তা বৃদ্ধির উপর আলোচনা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমি সেই বিষয়ে পরবর্তীতে আলোচনা করে জানিয়ে দেব আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন যাতে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড হলে আপনাদের পেজে শো করে আর আমিও নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ